আজ সল্টলেকের দিশারি ভবনে আসন্ন বিধাননগর পৌর নিগমের নির্বাচনের প্রাককালে তৃণমূলের ইস্তেহার প্রকাশিত হল। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তথা বিধাননগরের বিধায়ক শ্রী সুজিত বোস, তাপস চট্টোপাধ্যায়, বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক, রথিন ঘোষ, সৌগত রায়, নির্মল ঘোষ, মুখ্য সচেতক তপতি দত্ত, চেয়ারম্যান সহ বিধাননগরের 40 জন তৃণমূলের প্রার্থী। এই অনুষ্ঠানে কেবলমাত্র উপস্থিত হননি তৃণমূলের প্রার্থী শ্রী সব্যসাচী দত্ত। এই ইস্তেহারে মূলত নিকাশি এবং নর্দমা ব্যবস্থা, সড়ক পরিকাঠামো, মিষ্টি পানীয় জল সরবরাহ, নির্মল বিধাননগর, নাগরিক বান্ধব বিধাননগর, শিক্ষা, স্বাস্থ্য, সমাজ কল্যাণ, প্রশাসনিক প্রক্রিয়া, সাংস্কৃতিক এবং পর্যটন এই বিষয়গুলোর উপর আলোকপাত করা হয়। এই ইস্তেহারে বিগত 5 বছরে বিধাননগরে যা যা কাজ হয়েছে, যেমন জল জমলে দ্রুত জল বের করে দেওয়া যায় তার জন্য পাম্পিং স্টেশন তৈরি করা হয়েছে, বিধাননগরকে আলো দিয়ে সুসজ্জিত করা হয়েছে, মিষ্টি পানীয় জল বিধাননগরের মানুষ পাচ্ছেন, বেশ কিছু জায়গায় পানীয় জলের অভাব আছে যেগুলো আগামী সময়ে করা হবে, প্রত্যেকদিন বাড়ি বাড়ি জঞ্জল পরিষ্কার করা হয়, আরো দ্রুত যাতে এই কাজগুলো হয় সেগুলোর উপর নজর দেওয়া হবে। বিধাননগরে বেশ কিছু জায়গায় রাস্তা খারাপ আছে, কিন্তু অধিকাংশ জায়গায় রাস্তা ঠিক করে দেওয়া হয়েছে, আগামী দিনে সেটার উপরে নজর দেওয়া হবে। ডেঙ্গু প্রতিরোধ করতে আরো সচেতনমূলক ব্যবস্থা নেওয়া হবে। কাউন্সিলরদের বলা হয়েছে নাগরিকদের সাথে আরো সুসম্পর্ক স্থাপন করতে হবে, তাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখতে হবে, তাদের সুবিধা অসুবিধার কথা জানতে হবে এবং দ্রুত তার ভেতর নাগরিকদের কোন রকম অসুবিধা হলে অত্যন্ত গুরুত্ব সহকারে তার সমাধান করতে হবে। সব মিলিয়ে বিগত 5 বছর ধরে যা যা কাজ হয়েছে এই ম্যানিফেস্টোতে তার প্রকাশ হয়েছে। পৌর উন্নয়নের ক্ষেত্রে 10টা গুরুত্বপূর্ণ যে ব্যাপার আছে সেইটা আমরা পিছন থেকে সেইটা আমরা আপনাদের কাছে বলব। এর মধ্যে আছে বিকাশ ও নর্দমা ব্যবস্থা, সড়ক পরিকাঠামো, জল সরবরাহ, নির্মল বিধাননগর, নাগরিক বান্ধব বিধাননগর, শিক্ষা, স্বাস্থ্য, সমাজ কল্যাণ, প্রশাসনিক প্রক্রিয়া, সংস্কৃতি এবং পর্যটন। আপনারা দেখবেন যে আমরা সবচেয়ে গুরুত্ব দিয়েছি নিকাশি ও নর্দমা ব্যবস্থার উপরে, তার কারণ গতবার বৃষ্টিপাত বেশি হয়, জল যন্ত্রণা থেকে অনেকে ভুগেছিলেন। আমরা তাই দীর্ঘস্থায়ী বৈজ্ঞানিক সমাধানের জন্য বিশেষজ্ঞ পরামর্শ নিয়ে আমরা ব্যবস্থা নেব। যেটা না হলে মানুষের জীবনযাত্রা স্তম্ভে যায়, তার মধ্যে সব থেকে বড় হচ্ছে জল। আমরা 11 সাল থেকে জল দিয়ে চেষ্টা করি, কত বছর পুজোর সময় আমরা মিষ্টি জল সেটার উদ্বোধন করেছি, বিধাননগর কোর্শনের মানুষেরা 4 বার করে মিষ্টি জল পাচ্ছে, রাজারহাট গোপালপুরের কিছু কিছু কোর্শনে আমরা দিতে পেরেছি এবং আমাদের এখনো প্রসেস কমপ্লিট আছে, আমরা সেগুলোকেও জল পৌঁছে দেব, আমাদের জল তৈরি আছে, মাঠ আছে, খেলার মাঠ আছে, সেগুলোকেও খুব ভালো করে আপনারা জানেন সবুজায়ন আমাদের এখানে খুব হয়েছে এবং অনেক পার্ক ডেভেলপ হয়েছে, বিগত বোর্ডের আমল হয়েছে, নতুন বোর্ডের আমলও এগুলোকে আরো বেশি গুরুত্ব দেওয়া হবে। আমাদের বিকাশী সিস্টেমটা হচ্ছে খালের সাথে, আমাদের এখানে 2 খাল যেটা বিধাননগরকে কানেক্ট করে, একটা হচ্ছে কেষ্টপুর কানেল, আর একটা হচ্ছে ইস্টার ড্রেনেজ চ্যানেল, যে 2টো জল খালের জল। এবং আপনারা জানলে খুশি হবে যে খালের অলরেডি কেষ্টপুর কানেল, যদিও এটা বাঘজলার সঙ্গে কোনো রকম সম্পর্ক নেই, বাঘজলা আমাদের বিশেষ করে টেন্ডার প্রসেস হয়ে গেছে, বাঘজলা কেষ্টপুর দমদম ক্যান্টনমেন্ট ক্যানেল কিছুদিন আগে আপনারা জানেন।